বন্ধুরা, পৃথিবীতে তো লাখ লাখ ব্রিজ রয়েছে যেগুলো কিনা অনেক সুন্দর হয়ে থাকে এবং তার সাথে সাথে যথেষ্ট রোমাঞ্চকর হয়ে থাকে। আবার কিছু কিছু ব্রিজ থাকে যেগুলো অনেক ভয়ঙ্কর। আর এই সকল মারাত্মক আর ভয়ঙ্কর ব্রিজ দিয়ে হেঁটে যাওয়ার মানে মৃত্যুকে দাওয়াত দেওয়া। আর রোমাঞ্চকর আজকের এপিসোডে আমরা আপনাদের দেখাতে চলেছি পৃথিবীর সবচেয়ে ব্রিজ যা আপনি কখনোই যেখানে যেতে চাইবেন না। আর আজকের ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্তই দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা এখনই নিচের ওই লাল সাবস্ক্রাইব বাটনটি ধ্বংস করে দিন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। কেশুয়া চাকা ব্রিজ, পেরু। জঙ্গলের ঘাস দিয়ে তৈরি এই ব্রিজটি মাঝে মাঝে একা একাই খুলে পড়ে যায়। আর এই ব্রিজটি 118 ফিট লম্বা আর উচ্চতা প্রায় 200 ফিট ওপরে। আর এই ব্রিজটি ক্যানিয়ন নদীর দুইটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে তৈরি করা হয়েছে। আর প্রতি বছর হাজার হাজার বার এই ব্রিজের উপর দিয়ে মানুষ চলাচল করে, যার কারণে এই দড়িগুলো কমজোর হয়ে যায়, আর যার কারণে এটা যে কোনো সময় খুলে পড়ে যাওয়ার সম্ভাবনাই থেকে যায়। এজন্য প্রতি বছর পুরনো সেই দড়িগুলোকে বাদ দিয়ে আবার নতুনভাবে ব্রিজ বুনন করা হয়। আর যারা সাঁতার কাটতে জানে না তাদেরকে এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে দেওয়া হয় না, কেননা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ইউবিন ব্রিজ, মিয়ানমার। এটি খড়ি দিয়ে তৈরি এই ব্রিজটি 1855 সালে তৈরি করা হয়েছিল এবং এখন পর্যন্ত তা রয়েছে। আর এর জন্যই এই ব্রিজটিকে পৃথিবীর সবচেয়ে পুরনো কাঠ দিয়ে তৈরি করা ব্রিজ ধরা হয়। কাঠ এবং বড় বড় বাঁশ দিয়ে তৈরি এই ব্রিজটি একটি নদীর ওপর তৈরি করা হয়েছে। আর এটি পুরনো হবার কারণে বেশ কিছু জায়গায় ভাঙনও দেখা দিয়েছে। এটি প্রায় 150 কিলোমিটার লম্বা আর প্রতিদিনই হাজারো মানুষ এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করে। যে কোনো সময় ব্রিজটি ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাংকি ব্রিজ, ভিয়েতনাম। ভিয়েতনামের অনেক এলাকায় আপনি বাঁশ দিয়ে তৈরি এমন ছোট ছোট ব্রিজ দেখতে পাবেন। আর এর গঠনগত আকৃতি দেখে অনেকেই ভয় পেয়ে যায়। আর এটির ওপর দিয়ে চলাচল করা কোনো সাধারণ মানুষের পক্ষে খুব একটা সহজ কাজ নয়, কেননা বাঁশের ওপরে পা দিয়ে চলাচল করা সহজ কাজ নয়। যথেষ্ট অবস্থায় এগুলো পিচ্ছিল থাকে এবং যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। আর যদি পড়ে যান তবে নদীতে পড়ার সাথে সাথে আপনার বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ভিয়েতনামের বেশ কিছু এলাকাগুলোতে আপনি এইরকম কম বেশি অনেক ধরনের ব্রিজ দেখতে পাবেন। মেকং রিভার ওয়্যার ব্রিজ। মেকং নদীর ওপরে তৈরি এই ব্রিজ মাত্র 2টি তারের ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। আর এটিকে কেন যে ব্রিজ বলা হচ্ছে সেটাই ভাবার বিষয়। এই নদীর আশেপাশে যারা থাকে তারা এই নদীটি পারাপার হওয়ার জন্য এই রকম ব্রিজ তৈরি করেছে। আপনি বুঝতে পারছেন যদি এই ব্রিজ থেকে কেউ পড়ে যায় তাহলে তার অবস্থাটা কী হবে। আর মাত্র 2টি তারের উপর দিয়ে এখানকার মানুষ যাতায়াত করে। আর এমনই ব্রিজ স্কটল্যান্ডেও দেখা গিয়েছে, কিন্তু সেখানে 2টি তারের বদলে 3টি তার রয়েছে। আর আমাদের দেশে যদি এরকম 2টি বা 3টি তার দিয়ে ব্রিজ বানানো হয় তবে সেটা হাস্যকর ছাড়া আর কিছুই হবে না, কিন্তু সেখানে থাকা মানুষদের জন্য এই ব্রিজটি অনেক উপকারে আসে। এআই প্যাট্রি ব্রিজ, ইউক্রেন। এই জায়গাটি ইউক্রেনে 2টি এলাকার মধ্যবর্তী স্থান এবং এটিকে ইউরোপের চূড়াও বলা হয়ে থাকে। আর এই ব্রিজটি 2টি পাহাড়কে একসাথে জোড়া লাগায়। আর ব্রিজটি সমুদ্র পৃষ্ঠ থেকে শুরু করে প্রায় 4480 কিলোমিটার উপরে বানানো হয়েছে। আর অতিরিক্ত উচ্চতা হবার কারণে এখানে আপনি মাঝে মাঝে মেঘের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করতে পারবেন। অতিরিক্ত বাতাস, অনেক উচ্চতা আর প্রতি ধাপেই ব্রিজের নড়াচড়া আপনাকে প্রতি সেকেন্ডের জন্য যথেষ্ট থ্রিলিং দেবে। চায়না গ্লাস ব্রিজ। চীনের তৈরি করা এই ব্রিজটি সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1100 ফিট উপরে এবং এটি 20 ফিটের মতো চওড়া। আর সমুদ্র পৃষ্ঠ থেকে 1100 ফিট উপরে হওয়ার কারণে এই ব্রিজটি অনেক মারাত্মক। আর কাঁচের তৈরি এই ব্রিজটি দেখে পুরো পৃথিবী অবাক হয়ে যায়। শুরুর দিকে এই ব্রিজের কিছু কিছু জায়গায় কাঁচের ফাটল ধরার ইফেক্ট ব্যবহার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে টেকনিক্যাল সমস্যার কারণে এই ইফেক্টগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও এই ব্রিজটি অনেক মজবুত, কিন্তু বলা হয়ে থাকে যে মেড ইন চায়নার ওপর ভরসা করা উচিত না। আর প্রথমবার যারা এই ব্রিজে পা দেয় বড় বড় সাহসীরাও ভয় পেয়ে যায়, কেননা আপনি যখন এই ব্রিজের ওপর দিয়ে নিচের দিকে আপনার পায়ের দিকে তাকাবেন তখন মনে হবে যেন আপনার কলিজাটা বাইরে বের হয়ে আসছে, আর মনে হবে যে আপনি শূন্যে হাঁটাহাঁটি করছেন। যারা অতিরিক্ত উচ্চতায় ভয় পায় তাদের হয়তো হার্ট অ্যাটাকও চলে আসতে পারে। হোসাইনি ব্রিজ, পাকিস্তান। এই ব্রিজটি ভরা লেকের ওপর তৈরি করা হয়েছে, যেটা কিনা হোসাইনি এলাকায়।
আর এই ব্রিজ দুইটি শহরকে একসাথে করে। এটিকে সর্বপ্রথম 2014 সালে তৈরি করা হয়েছিল আর এই ব্রিজের ওপর দিয়ে অনেক মানুষ যাতায়াত করে, যার কারণে এই ব্রিজের ভিত্তিগুলো অনেক দুর্বল হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা যে কোনো সময় এই ব্রিজটি খুলে ফেলতে পারে। আর ব্রিজের প্রত্যেকটি কাঠের গেট এক একটির সাথে শুরু করে প্রায় 1.5 ফুট দূরত্বে রয়েছে, তাই আপনাকে প্রতিটি স্টেপ দেখে শুনে নিতে হবে। ন্যাশনাল জিওগ্রাফিকের রিপোর্ট অনুযায়ী এই ব্রিজটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম ব্রিজ, কেননা এখানে প্রতি বছর 10 থেকে 15 জনের মৃত্যু হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।